फ्रेंड्स गुड इवनिंग এখনো হলো বিকেল বিকেল হয়নি এখনো 3টে বাজে খাওয়া দাওয়া করে মানে সবকিছু কাজ ছেড়ে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলেছি প্রচুর প্রচুর আমার শাড়ির কালেকশন ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো ঠিক আছে প্রচুর শাড়ি আছে তো যদি ভালোভাবে দেখতে চাও আর এর মধ্যে যদি তোমাদের একটা হলেও যদি পছন্দ হয়ে যায় অবশ্যই কিনতে পারবে তো তার জন্য ভিডিওটা এন্ড পর্যন্ত অবশ্যই দেখো ঠিক আছে প্রথমেই দেখো আমি দেখিয়ে দিচ্ছি একটা শাড়ি সেটা হলো এরকম লাল রঙের শাড়ি ঠিক আছে এই দেখো সিল্কের শাড়ি শাড়িটা বেশি দাম না হচ্ছে মাত্র 300 টাকা দাম নিয়েছিল সারা পার তুমি এই রকম কাজ দেখতে পাবে ঠিক আছে দাঁড়াও উঠে দেখালে মনে হয় তোমরা ভালো দেখতে পারতে এই দেখেছো এই রকম পাবে মানে আঁচলটা এই রকম দেখেছো আর বাকি সব এই রকম কাজ পাবে আজ আমার যেহেতু একটু কাজ কম আছে তার জন্য আমি তোমাদের দেখাতে বসে গেছি তো একটু পরে মানে গোছাতেও পারবে এগুলো এই যে একটা শাড়ি গেল এটা 300 টাকা দাম তারপরে একটা দেখাচ্ছি লাল হলুদ পুরো শাড়িটা এরকমই পাবে এটা পরে আমি একদিন শর্টও করেছিলাম ঠিক আছে বেশিরভাগ শাড়ি পরেই আমার ভিডিও করা আছে যদি তোমরা দেখতে চাও তাহলে দেখতে পারো ঠিক আছে এই দেখো এই একটা শাড়ি এটা 200 টাকা দাম নিয়েছিল আর একটা শাড়ি এটা হলো কাঞ্জি বরম সিল্ক ঠিক আছে এটা 3000 টাকা দাম নিয়েছিল সারা শাড়িতে তুমি এরকম স্টোন বসানো থাকবে এই যে এত দূর আর হচ্ছে কি দেখতেই পাচ্ছ এই দেখো দেখেছো ঠিক এই রকম দেখতে পেলে এটা 3000 টাকা দাম নিয়েছে ওইদিকে থাক পরে আমি গোছ করে নেব আর এই একটা লাল হলুদ শাড়ি এটা কিসের আমি জানি না শাড়িটার নাম ঠিক তো এটা 1100 টাকা দাম নিয়েছিল আর এগুলো আমি নিজেই কিনেছি ওটাও নিজে কিনেছি এটাও নিজে কিনেছি আর এই যে একটা শাড়ি দেখছো এইটা 750 টাকা দাম নিয়েছিল আমি ওই কাটোয়ার দির উপশি আছে ওখান থেকে কিনেছি ওখানে শাড়ি নাকি খুব ভালো হয় সারা শাড়িতে এরকমই কাজ পাবে আর আঁচলটা একটু অন্য আঁচলটা এই দেখো এরকম দেখেছো ও এটা উল্টো দিক এই যে এটা সোজা দিক আঁচলটা এরকম আর সব শাড়িতে আমার একটা জিনিস আছে সেটা হলো ব্লাউজ পিস কারণ ব্লাউজ পিস ছাড়া আমি শাড়ি পরতে পারি না আর এই শাড়িটা দেখে একজনের পছন্দ হয়েছে ও বারবার বলছে আমাকে ভিডিও করে পাঠাও ঠিক আছে করব করব করছি কিন্তু করা হচ্ছে না এই যে একটা শাড়ি দেখছো আঁচলটা ঠিক এইরকম পড়বে আর সারা শাড়িটায় তোমার এই রকম কাজ আছে দেখতে পেয়েছো এই রকম কাজ আছে এটার দামটা ঠিক আমি জানি না কারণ এটা হচ্ছে আমার ছোট মামা আমাকে দিয়েছিল আমি একবার ঘুরতে গেছিলাম মামার বাড়ি তো তখন আমার ছোট মামা আমাকে দিয়েছিল তাই দাম জানি না ওটা আর এই শাড়িটা 500 টাকা দাম নিয়েছে এটা আমার হাজবেন্ড দিয়েছে আমাকে তো বলেছিল 500 টাকা দাম নিয়েছে পরা হয় না মাঝে মাঝে দুই একদিন পরা হয় কিন্তু শাড়িটা খুব ভালো আর এই যে একটা দেখতে পাচ্ছ কালো রঙের শাড়ি এটা হলো আমার সব থেকে ফেভারিট শাড়ি আর সব থেকে ফেভারিট কালার সে কেন বলো তো এটা হলো কালো রঙের শাড়ি আর দিয়েছে আমার শাশুড়িমা আর শাড়িটা সারা শাড়িতে কাজ শাশুড়িমায়ের আগেও দু তিনটে শাড়ি দিয়েছিল কিন্তু কোনো শাড়ি আমার কাছে নেই সবটাই খারাপ হয়ে গেছে ছিঁড়ে গেছে কিন্তু এই শাড়িটা আমি রেখে দিয়েছি যত্ন করে এইটা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এ থাকবে দেখেছো এইটা 350 টাকা নিয়েছিল কারণ মা বলেছিল আমাকে একটা দিয়েছিল আমার জাকে একটা দিয়েছিল আর এই একটা দেখতে পাচ্ছ লাল হলুদ শাড়ি আমার যে শাড়ি দেখবে দেখবে সব শাড়ির মধ্যে সব জায়গাতে কাজ আছে না হলে আমি নিই না আজ পর্যন্ত আমি শাড়ি নিয়ে কখনো ঠকে যাইনি এইটা হলো আমার জীবনের একটা সব থেকে বড় পাওয়া অনেকেই শাড়ি নিয়ে ঠকে যায় দেখেছো সারা শাড়িতে এইরকম কাজ এই এইটুকু তো থাকবে না এই দেখো দেখেছো আর ইয়েটা দাঁড়াও দেখায় আঁচলটা ঠিক এইরকম পরে এই শাড়িটা পরলে খুব সুন্দর লাগে এই একটা শাড়ি দেখছো লাল রঙের শাড়ি হ্যাঁ এইটা নিয়েছে 1100 টাকা দাম নিয়েছে 1100 টাকা প্রত্যেকটা শাড়ির দাম বলে দেবো আমি হ্যাঁ আর এই যে একটা শাড়ি দেখছো
এই যে একটা শাড়ি, এটা 2000 টাকা দাম নিয়েছিল। এটা ঠিক লাল না, তোমরা যেরকম লাল দেখছো লাল না, একটা মিষ্টি দুধে আলতা কালার। তো এটা 2000 টাকা দাম নিয়েছিল। এটাও মানে শাড়িতে কাজ আছে। এই দেখো দেখেছ, মানে প্রচুর কাজ কাজ যে শাড়িতে থাকে না, সেই শাড়ি আমি একটা খুব একটা নিতে পছন্দ করি না, আমি নিও না। একটু দামটা বেশি নিলেও দেখবে কাজ থাকলে পরলেও বেশ সুন্দর লাগে। এটা 2000 টাকা দাম নিয়েছিল। আর এই যে একটা শাড়ি দেখছো, এইটা আঁচলটা এরকম পরবে, কিন্তু শাড়িটা হচ্ছে এরকম লাল কালার। এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছিল, এটা 900 টাকা দাম নিয়েছিল। ঠিক এটাও সারা শাড়িতে কাজ আছে দেখবা। ও হ্যাঁ, সারা শাড়িতে এরকম কাজ আছে, মানে হালকা কাজ আছে, মানে নেই বললেই ভুল হবে। এই দেখো আর আঁচলটা পড়ছে, এইরকম লাল রঙের একটা শাড়ি। আমার লাল শাড়ি ভালো লাগে, কিন্তু দোকানে গেলেই দেখবে লাল পছন্দ হয়েছে, কিন্তু অত লাল নিলে হবে? আর এই একটা নেভি ব্লু কালার, নেভি ব্লু কালারটা আমাকে নাকি পরলেই ফর্সা লাগে, এই জন্যে বলে সবাই। তো এই নেভি ব্লু কালারের শাড়িটা আমার ছোট পিসি আমাকে দিয়েছে, এটা 650 না 750 এরকম যাই হোক দাম নিয়েছে, তো আমি সঠিক জানি না। তো ওই গতবার ভাইপোটা দিয়েছিলাম তো দিয়েছিল। আর এই একটা দেখছো, এটা 700 টাকা দাম নিয়েছিল, এটা আমি কিনেছিলাম। এটাও তাই এরকম সারা শাড়িতে কাজ দেখেছো, এই রকমই কাজ, মানে অন্য কিছু কাজ না, ঠিক এই রকম কাজ দেখছো, মানে যে শাড়িতে যেরকম কাজ আছে ঠিক সেরকমই কাজ আছে। শাড়িগুলো গোছাতে হবে, কখন গোছাবো সেটাও আবার একটা কথা। আর এই যে একটা শাড়ি, তোমাদের হয়তো সবার ঘরেই এরকম একটা করে শাড়ি আছে, সেটা হলো ওপারা সিল্ক। এই দেখো পিঙ্ক কালার আর নেভি ব্লু কালার, মানে দুই কালারের মিক্স দেখেছো, কতটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে কথা। কারণ আমি বসলাম, এখন মনে হচ্ছে দাঁড়ালে ভালো হতো, তোমরা ভালো করে দেখতে পারতে দেখেছো, ঠিক এইরকম। আর এইটা হচ্ছে গিয়ে আঁচল, আঁচলটা যখন পরে না তখন ব্রাইট লাগে, ব্রাইট সত্যি একটু বলছি। দাঁড়াও এটা একটু শুধু ব্যাস এখানে থাক। আর এই একটা দেখছো লাল সাদা, এটা জামদানি লাল আর সাদা, এই দেখো দেখেছো, এইটাও সারা শাড়িতে এরকমই কাজ। আর এই একটা সুতির শাড়ি, 5 বছর হলো আমার বাড়িতে পড়ে আছে, কিন্তু আমি আজও পরে উঠতে পারিনি। আমাদের সিদ্ধেশ্বরী থেকে কিনেছিলাম, 300 না 350 টাকা দাম নিয়েছিল। এই রকম ভেতরে দুই একটা ফুল আছে, বাকি এই রকম, কিন্তু এই শাড়িটা আমার আজও পরা হয়ে ওঠেনি। আর এই একটা শাড়ি, এই শাড়িটা 750 টাকা দাম নিয়েছিল, এটাও আমি নিজেই কিনেছিলাম, এটাও তাই ঠিক এরকমই কাজ, এই দেখেছো এইরকম কাজ, প্রত্যেকটা শাড়িতে এই রকম কাজ। আর এইটা হলো আঁচল শাড়ি, যখনই যেহেতু আমি শাড়ি পরতে ভালোবাসি, তো যখনই আমি শাড়ি পরি তখনই আমি খেয়াল করি যে শাড়িটা পরলে ঠিক কতটা ভালো লাগছে, তবেই শাড়িটা কেনা যাবে, না হলে কেনা যাবে না। আর এই একটা শাড়ি, এই একটা শাড়ি, এইটা 750 টাকা নিয়েছিল, আমি আর আমার হাজবেন্ডকে কিনেছিলাম, কিন্তু পয়সাটা ওই দিয়েছিল, আমি দিইনি। এটাও সারা শাড়িতে কাজ দেখবে, এই কোনো বিয়ে পারপাশে এইগুলো পরা যায়, বেশ ভালো লাগে। আমি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? এই একটা শাড়ি, এটা 2000 টাকা
থেকে 100 টাকা কম নিয়েছিল, মনে আছে 2000 টাকা বলেছিল কিন্তু 100 টাকা কম নিয়েছিল। দেখবে শাড়িটা, দাঁড়াও এই দেখো, দেখেছো এরকম সারা শাড়িতে কাজ পাবে। আর এই হলো আঁচল, আঁচলটাও কাজ, দেখেছো এই দেখো প্রত্যেকটা শাড়িতে মানে কাজ আছে, কাজ ছাড়া শাড়ি আমি একদম হাত দিই না। আর এই যে শাড়িটা দেখছো এটা আমার কেনা নয়, আমার বড় মামার মেয়ের, আমি সাদের অনুষ্ঠানে গেছিলাম তোকে আমি একটা শাড়ি দিয়েছিলাম, ও আবার আমাকে মানে রিটার্ন গিফট করেছিল এইটা। এই শাড়িটা আমার খুব ভালো লাগে, হলুদ আর সবুজ, সত্যি এত মিষ্টি কালার, আমার গায়ে চাপালেই মনে হয় যেন আমি ফর্সা হয়ে গেলাম। এটাও কাজ আছে, মানে যেটাই তুমি দেখবে কাজ আছে, দেখছো এইরকম কাজ আছে। আর আঁচলটা পড়ছে ঠিক এইরকম, আমার বৌদিকেও একটা দিয়েছিল, বৌদি এখনো পরেইনি, কিন্তু আমার শাড়ি এনে ঘুমাবে না, আমি আগে পরে নেব তারপরে অন্য কথা, দেখেছো পরে নিয়েছি। এই গেল শাড়ি, এখন আছে একটা হালকা মিষ্টি কালার, হঠাৎ যদি বাজারে যেতে ইচ্ছা করে এইটা পরে আমি চলে যাই। তো এটা হলো আমার মাসি আমার মাকে দিয়েছে, আমার মা আবার আমাকে দিয়ে দিয়েছে, এটার 400 টাকা নিয়েছিল মাসি আমাকে বলেছিল, তাই আমি তোমাদের বললাম, যদি হালকা কেউ বাজারে যেতে চাও তো এটা কিনে নিও। আর আমার বান্ধবীদের সাথে গিয়ে বুঝতেই পারছো বান্ধবীদের সাথে গেলে কি হয়, কিছু কিনবো না এরকম হয়। তো একবার গেছিলাম তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়ে গেছিল, 250 টাকা নিয়েছিল, কিন্তু এটা আমি পরতে খুব একটা ভালোবাসি না কারণ একদম জাল, তাই দুই একবার পরেছি, পরে রেখে দিয়েছি, ইচ্ছা হয়েছিল তাই নিয়েছিলাম। আর এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা আমার বাবা একবার আমাকে টাকা দিয়েছিল, আমি কিনে এনেছিলাম, 700 টাকা দাম নিয়েছে এই শাড়িটা, পিঙ্ক কালার আছে, এই দেখো দেখেছো এইরকম সারা শাড়িতে কাজ আছে। আর এইটা হলো আঁচল, এইটা হলো আঁচল, এরম আঁচলে পড়লে ঠিক এরকম লাগবে। আর একটা শাড়ি, যত শাড়ি পরো না কেন তাঁতের শাড়ির মতো শাড়ি আমার কাছে হয় না, মানে সব থেকে প্রিয় বলতে পারো। এই শাড়িটা আমি কিনেছিলাম, 1100 টাকা নিয়েছিল, সারা শাড়িতে এরকমই কাজ, মানে তার জন্য ভেঙে দেখানো কিচ্ছু নেই তাঁতের শাড়ি, কিন্তু সব শাড়িতে কাজ থাকে না, দোকান থেকে যখন নেবে অবশ্যই ভেঙে দেখে নেবে। এবারও আমি একটা কিনেছি, সেটাও সারা শাড়িতে কাজ। আর একটা শাড়ি তোমাদের আমি দেখাই, এটাও সারা শাড়িতে কাজ আছে, দেখেছো কত সুন্দর ব্রাইট লাগছে শাড়িটা, গর্জেস একদম এই শাড়িটা, হেভি লাগে আমার এই শাড়িটা, 1200 টাকা দাম নিয়েছিল আমাদের ভাই ভাই বস্ত্রালয় থেকে আমি কিনেছিলাম, এইটা পরবে আঁচল, আর একটা শাড়ি তোমাদের আমি দেখাচ্ছি যাকে তোমরা বলো বেনারসি, এটা আমার বিয়ের সময় আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল, 3000 টাকা দাম, আঁচলটা দেখাই আমি তোমাদের, এই যে আঁচল পড়ছে আর সারা শাড়িতে ওরকম কাজ, দেখেছো কত সুন্দর লাগছে। আর আমার হাজবেন্ড একবার গুজরাটে ঘুরতে গেছিল তো দুটো শাড়ি এনেছিল, আর একটা শাড়ি এনেছিল সেটা খুব সুন্দর ছিল কিন্তু সেটা আমি পরে নষ্ট করে ফেলেছি, আর এইটা আমার পরা হয়নি, একটা বেগুনি কালার, এটাকে বেগুনি কালার কিন্তু ক্যামেরাতে বেগুনি কালারই লাগছে। তো এই একটা শাড়ি দেখতে পাচ্ছ, এটাও সারা শাড়িতে কাজ আছে, আর আঁচলটা ঠিক এইরকম এইরকম এরকম পড়বে, সারা শাড়িতে কাজ। এরকম পড়বে, এটার ব্লাউজ পিস আছে কিন্তু ব্লাউজ পিসটা আমি
ভাঙিনি এখনো, মানে কাটা হয়নি, ওইভাবেই আমি পরি। আর এই একটা শাড়ি, যেহেতু এই ধরনের কালারগুলো আমার একটু বেশি পছন্দ, কেন জানি না, তো যতই ঘিয়া কালার হোক না কেন কিন্তু আমার খুব ভালো লাগে। তো এই শাড়িটা হচ্ছে কি, আমি 400 টাকা দিয়ে কিনেছিলাম। এটাও তাই ঠিক এইরকম কাজ আছে, পুরো ইয়ের নিচের থেকে মানে কুঁচিটা পড়বে এরকম, বাকি এইরকম। আর একটা শাড়ি দাঁড়াও, এই একটা শাড়ি, এটাও তাই এই দেখো আঁচলটা এইরকম পড়ছে, আঁচলটা ঠিক এইরকম পড়বে কিন্তু সারা শাড়িতে কাজ দেখেছ। এটা 1200 টাকা নিয়েছিল আমাদের সিদ্ধেশ্বরী বস্ত্রালয়, জানোই ওখান থেকে নিয়েছিলাম। আর একটা শাড়ি, এইটা আমি মুনমুন শাড়ি সেন্টার থেকে নিয়েছিলাম, 1000 টাকা দাম নিয়েছিল, 1000 কি 1100 টাকা এরকম হয়, কিন্তু আমি নিয়েছিলাম আমার দাদার বিয়ের সময়, আমার তখন শাড়ি লাগবে তো তার জন্য নিয়েছিলাম, 1100 টাকা নিয়েছিল। দাঁড়াও শাড়িটা দেখাই তোমাদের, এই শাড়িটা পরে আমি একদিন ভিডিও করেছিলাম, তো এক দিদিভাই বলেছিল শাড়িটা আর একদিন খুলে দেখিও, তো আমার সেইটা আর মনেই থাকে না, এই দেখো, তার জন্য আরও আমি খুলে দেখাচ্ছি। দেখেছো সারা শাড়িতে কাজ, আর ব্রাইট গর্জেস বলতে পারো, যখন খুশি পড়তে পারো, কোনো বিয়ের অনুষ্ঠান বলো, যেখানেই বলো, অল টাইম এটা পড়তে পারো, দেখতে খুব মানে সুন্দর। যারা হয়তো ভাবছো বেনারসি কিনতে পারছো না, তারা তো অবশ্যই কিনে নিও অল্প টাকা। আর একটা শাড়ি দাঁড়াও দেখাই, এইটা আমি গতবার নিয়েছিলাম পুজোর সময়, 1200 টাকা নিয়েছিল, এখন দাম কমে গেছে। এইটা হলো আঁচল, আর সারা শাড়িতে এই কাজ, সিমই শাড়ি, এটা আমি মুনমুন শাড়ি সেন্টার থেকে নিয়েছিলাম, দেখেছ দাঁড়াও। আর একটা শাড়ি দেখাই, এই একটা শাড়ি, এটা 700 টাকা দাম নিয়েছিল, আঁচলটা ঠিক এই রকম পড়েছে। এই শাড়ি আমার পছন্দ হয়েছিল, তো এই জন্য আমি দুটো তুলে নিয়ে আসছিলাম, তার মধ্যে একটা আমার ছোট পিসিকে দিয়ে দিয়েছি আর একটা আমার কাছে আছে। এই দেখো এই একটা মানে আঁচল গেল, এইটা মানে একটা লালও না ঠিক ঘোড়া কালারের আঁচল, আর এই রকম একটা মানে সারা শাড়িতে এইটা এই একই কাজ আছে। আর এই একটা ব্রাইট শাড়ি, কোনো বউ ভাতের অনুষ্ঠানে অবশ্যই পরতে পারো, এইটা ভেলভেটের। আমার না একটু হালকার মধ্যে শাড়ি মানে বিয়েবাড়ির পক্ষে অবশ্যই ভালো লাগে, এই দিকটা তোমার এই আঁচল পড়ছে আঁচল, আর তোমার কুঁচিতে পড়বে ঠিক এই এই জিনিস, দেখছ মানে যতটা তোমার কুঁচি হবে ঠিক ততটা এই জিনিস পড়বে, কিন্তু এটা আঁচল না, এটা জাস্ট কুঁচিতে পড়বে বলেই বেশি ভালো লাগবে। অনেকের হয়তো আছে এই ধরনের শাড়ি, এই শাড়িটা কত নিয়েছিল, 1200 না 1400 এরকম যাই হোক ভাবে নিয়েছিল। আর এই একটা গর্জেস একদম, এই শাড়িটা আমার খুব ভালো লাগে, দাঁড়াও এই যে একটা শাড়ি দেখতে পাচ্ছ, একদম কলা পাতা, মনে হচ্ছে আমি কলা গাছের নিচে বসে আছি কি কলা পাতা পরে বসে আছি এরকম ব্যাপার। এই শাড়িটা আমার 2000 টাকা দাম নিয়েছিল, কিন্তু সারা শাড়িতে কাজ দেখবে, এই দেখো এই পোর্শনটা পড়ছে আমার আঁচলে, দাঁড়াও আগে দেখা তোমাদের তারপরে বলছে। এই যে দেখো কতটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এইগুলো সব কুঁচিতে পড়বে, দেখেছো কাজগুলো একদম সূক্ষ্ম কাজ, একটুকো ইয়ে না, ছোট্ট ছোট্ট কাজ কিন্তু খুব ভালো। আর এই যে পড়বে আঁচল, আঁচল পড়বে ঠিক এরকম, বুঝতে পেরেছ তো, দেখতেই পেলে আমার শাড়ির কালেকশন। তো আমার কাছে এই কটা মাত্রই শাড়ি আছে, তো তাই তোমাদের দেখিয়ে দিলাম, আরও শাড়ি ছিল, আমার যেহেতু রাখার অত জায়গা নেই, তার জন্য আমার শাশুড়িমাকে আমি তাও অনেকগুলো শাড়ি
দিয়ে দিয়েছি। বাকি এখন না শাড়ি কিনতে গেলেও আমার ভয় লাগে, কারণ কোথায় রাখবো, রাখার আমার সত্যি কথা বলতে অত জায়গা নেই। যদি কখনো আবার জায়গা টায়গা বেশি থাকে তখন আবার শাড়ি কেনার কথা ভাববো, এই মুহূর্তে আমি শাড়ি কেনার কথা একদম ভাবছি না। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে। ততক্ষণ তুমি সুস্থ থেকো, ভালো থেকো, আর অল টাইম স্মাইল করো। আর আজকে যদি তোমাদের এর মধ্যে কোনো শাড়ি ভালো লেগে থাকে, তোমরা যদি আমাকে জানতে চাও যে আমি কোথা থেকে নিয়েছি, প্রত্যেকটা শাড়ি আমার বেথরাউড়ি থেকে নেওয়া, আর ওই একটা শাড়ি শুধু আমি কাটোয়া থেকে নিয়েছি, বাকি হচ্ছে কি বেথরাউড়ি থেকেই নেওয়া, তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি বলবো। ঠিক আছে, তো টাটা বাই।